দাঁড়া, আর এক কদমও সামনে আসবি না। দুলাভাই? দুলাভাই? কিসের দুলাভাই? কার দুলাভাই? আরে তুই তো এবারে চাকর। ভুলে গেলি? গায়ে পরার মতো কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, আদর দিয়ে বড় করেছি, কিসের জন্যে? আজকের এই ঘটনার জন্যে? তো গ্রামবাসীর সামনে আমাকে অপমানিত হবার জন্যে? দুলাভাই চুপ কর, আর একটা কথা আমি শুনতে চাই না, দূর হ আমার বাড়ি থেকে, দূর হয়ে যা। ঠিক আছে দুলাভাই, চলে যদি যেতেই হয় তাহলে স্বপ্নাকে আমি সাথে নিয়ে যাব। স্বপ্না, স্বপ্না আমাকে ছাড়া বাঁচবে না। কি বললি, কি বললি তুই? ভিখারির বাচ্চা ভিখারি, আমার বোন তোর সঙ্গে যাবে? নেমো খারাপ। স্বপ্না চলে এসো। অলসটা, তোমার সাথে যাব আমি? কেন, কারণটা কি? আমাকে তোমার সাথে যাবার কথা বলার সাহস তুমি কোথায় পেলে? স্বপ্না তুমি বোধহয় ভুলে গেছো, আমি তোমার মালিকের বোন। ভাইয়া, রাজু বামুন হয়ে যাবে হাত দেবার স্বপ্ন দেখছে, ওকে কিছু টাকা দিয়ে দাও, চলে যাবে। শুনেছিস, শুনেছিস স্বপ্নার কথা? একটা কথা ভুলে যাস নে, ও আমার বোন। এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই? কিসের আশায় দাঁড়িয়ে আছিস? শুনলি না ওরা কি বলে গেল? আরে তুই তো ছিলে বাড়ির চাকর, যতদিন প্রয়োজন ছিল রেখেছে, আজ প্রয়োজন নেই তাই বের করে দিয়েছে। চলে যা, চলে যা এখান থেকে, আর কোনো তিনটে বাড়িতে আসবি না, চলে যা।